সম্মানিত সুধি, আমরা এখন রয়েছি একটি পটল ক্ষেতের জমিতে। পটল বিভিন্নভাবে চাষ করা হয়ে থাকে, তার মধ্যে টাল পদ্ধতি তথা জাংলা পদ্ধতি অন্যতম একটি পদ্ধতি। এছাড়া মাটিতে বিভিন্ন রকমের খড় বিছিয়ে দিয়েও পটলের চাষ করা হয়। আবার অনেক সময় ঝোপালো কিছু গাছের ডাল বিছিয়ে দিয়েও পটলের আবাদ করা হয়। এটি জাংলা পদ্ধতিতে একটি পটলের ক্ষেত। আমরা খেয়াল করছি ওই পাশে একজন কৃষক, যার এই ক্ষেতটি তিনি কাজ করছেন পটল ক্ষেতে। তিনি কি করছেন সেটা আমরা আগে শুনেছি, তারপরও তার মুখ থেকে একটু শুনে নেব। আমরা শুনেছি বর্তমানে বাংলাদেশে শাটডাউন চলার কারণে যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে, এই কারণে পটল এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে যে পাঠানো হবে তার সুব্যবস্থা করতে না পারায় অনেক পটল গাছে পেকে যাচ্ছে, বাজারে চাহিদা কম এবং পটল চাষিরা অনেকটা ক্ষতির মুখোমুখি হয়েছেন বা হচ্ছেন। শুধু পটল চাষিরাই যে ক্ষতির মুখোমুখি হচ্ছেন তা নয়, বিশেষ করে উৎপাদনশীল প্রত্যেকটি সেক্টরই ক্ষতিকর ঝুঁকির মুখে পড়ে গেছে। আমরা সামনে এগিয়ে গিয়ে সম্মানিত এই কৃষক ভাইয়ের নিকট থেকে তার পটল চাষের অভিব্যক্তি অনুভূতি জানার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যেই। আমরা এই চাষের পটল চাষের যিনি উদ্যোক্তা তাকে পেয়েছি। আচ্ছা, আপনি পটল চাষ করে কি সন্তুষ্ট এবছরে? অবশ্যই সন্তুষ্ট। একটু আমার দিকে তাকিয়ে বলবেন। অবশ্যই সন্তুষ্ট, কারণ এবার পটল আবহাওয়ার যে পটলেরই উপযোগী, কারণ এই আবহাওয়াতেই পটল সবচেয়ে ভালো হয়। আচ্ছা, কয়েকদিন আগে দেখলাম পটলের বাজার দর বেশ ভালো, 30-35 এমনকি 40 টাকা দরও বিক্রি হচ্ছে, অথচ আজকে আমি দেখলাম 2 কেজি পটলের দাম মাত্র 20 টাকা, অর্থাৎ কেজিতে অনেক কমে গেছে, 1 কেজি পটলের দাম 10 টাকা। এর পেছনে কারণটা কী সেটা কি একটু বলবেন? আসলে এই সময়টাই পটল সবচেয়ে বেশি উৎপাদন হয়, যার কারণে যোগান বেশি এবং দেশের যোগাযোগ ব্যবস্থাটা এই মুহূর্তে একটু বিঘ্নিত হয়েছে। বিঘ্নিতর কারণে সময় মতো পটলটা বাইরে যেতে পারছে না। আচ্ছা, এই পাশে একটি বিষয় দেখছি আমরা, এটাকে বইয়ের ভাষায় কাকতাড়ুয়া বলা হয়, তো পটল জমিতে কাকতাড়ুয়া কেন বসানো হয়েছে? আসলে কাকতাড়ুয়াটা সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত আছে, তবে এটা পশু পাখি ভয় দেখানোর জন্য অনেক সময় এই জিনিসটা টাঙানো হয়। আবার কেউ কেউ অশুভ শক্তি যেন আঘাত না করতে পারে, হানা না দিতে পারে, এই জন্যও এই বিশ্বাসেও এই কাকতাড়ুয়াটা। এটা অনেকটাই মানসিক বিশ্বাস। যাই হোক, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই পটল চাষ উত্তরোত্তর আরও সফল হোক, সফলতার মুখে এগিয়ে যান, এ প্রত্যাশায় আমিও আজকের মতো এখানেই শেষ করছি এবং দর্শকবৃন্দের প্রতি অনেক অনেক শুভকামনা রইল।